উইথ মাসুদ রায়হান। নাও জামাল ভাই, এটা রিলেটেড আরেকটু কথা হবে, বাট আমার কোয়েশ্চেনটা আমি আরেকটা ডিফারেন্ট ট্র্যাকে করতে যাচ্ছি। সো তার মানে সেলফ ব্র্যান্ডিংয়ে প্রসিড করার জন্য আই মিন ইউ নিড টু ডু সামথিং যেটা আপনাকে নো ওয়ান থেকে ইট কনভার্টস ইউ টু সামওয়ান, রাইট? সো একটা অ্যাভারেজ পিপল, এ গ্রুপ অফ পিপল থেকে আপনি এক্সেপশনালি বের হয়ে আসলেন উইথ ইউর অ্যাট্রিবিউটস। সো বিং অ্যান ইন্ডিভিজুয়াল, কী কী করলে পরে এই যে যে কথাগুলো আপনি বলছেন, ভ্যালু অ্যাডিশন, সো হোয়াট আর দ্য থিংস অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ডু টু বি সামওয়ান ফ্রম নো ওয়ান? এই প্রশ্নটির আনসারটি আমি আমার লাইফ থেকে দিতে চাই। জি, আপনি নো ওয়ান থেকে সামওয়ান হওয়ার একটা প্রসেসে আসতে পারি এবং আমরা সবাই আসি, আমরা যদি সচেতনভাবে আসি তাহলে সেক্ষেত্রে ভালো জায়গায় আসতে পারি। ওকে, লাইক আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি, সেই বছর কতজন মানুষ পাস করেছিল? বেশ কয়েক লাখ মানুষ কিন্তু আমার সাথে পাস করেছিল, রাইট? আমার পরিচয় একজন ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্টদের মধ্যে হারিয়ে গিয়েছিল। আই ওয়াজ নো ওয়ান, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি নো ওয়ানই ছিলাম, আই ওয়াজ নোবডি। এরপরে সেখান থেকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, আমরা ওই বছর আমার মনে আছে আমাদের ইউনিটে আমরা 84,000 পরীক্ষা দিয়েছিলাম। সো আউট অফ 84,000 আমি কিন্তু সেখানে ক্রাউডের মধ্যেই ছিলাম। আচ্ছা, স্ট্যান্ড আউট হওয়ার সুযোগ তখন হয়নি। তো সেখান থেকে মাত্র তারা 4,000, আমি ঢাকা ইউনিভার্সিটি তখন সিট সংখ্যা ছিল 4,000-এর মতো, তারা 4,000-এর মতো সিলেক্ট করেছিল। ওকে, 4,000-এর মধ্যে দেন আমি যখন ওই জায়গায় আসতে পেরেছি, দেখেন আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি তখন পর্যন্ত ক্রাউডের মধ্যে, বিকজ কয়েক লক্ষ মানুষ ইন্টারমিডিয়েট পাস করেছে, 84,000 মানুষ পরীক্ষা দিয়েছে, আমি তখন একটা ক্রাউডে যখন 4,000-এর মধ্যে আমি আসতে পেরেছি, তখন আমি সামওয়ান, আই স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এগ্রিড, এগ্রিড। ফ্রম নো ওয়ান টু সামওয়ান, ফ্রম দ্য ক্রাউড টু স্ট্যান্ড আউট, আমি একটা জায়গায় এসেছি। এর আরেকটু সামনে নিয়ে যায়, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, 4 বছর পড়লাম, আমার সাথে আরো অনেকে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 25,000-এর মতো, রাইট? আমি 4 বছর পড়ার পরে আমার একটা আইডেন্টিটি ছিল, আই ওয়াজ সামওয়ান লাইক স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। যখন আমি পাস করেছি আমি একজন গ্র্যাজুয়েট, সদ্য পাশকৃত একজন গ্র্যাজুয়েট। তো এই জায়গায় যদি যাই যে আমি একজন গ্র্যাজুয়েট, তাহলে একটা বছরে কত গ্র্যাজুয়েট হয়? বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা কত? 95, পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা 39. ওকে, প্রতি বছর পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রায় 2 লক্ষ গ্র্যাজুয়েট তাদের গ্র্যাজুয়েশন শেষ করছে। এটাই শেষ না, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রতি বছর প্রায় 5 লক্ষ গ্র্যাজুয়েট তাদের গ্র্যাজুয়েশন শেষ করছে। টোটাল ইন এ ইয়ার 7 লাখ, 7 লক্ষ গ্র্যাজুয়েট তাদের গ্র্যাজুয়েশন শেষ করে। একটা স্ট্যাটিস্টিক্স বলছে, এটাকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, তারা বলছে যে প্রায় 47% অফ বাংলাদেশি গ্র্যাজুয়েটস, বলছে গ্র্যাজুয়েটস আর আনএমপ্লয়েড। হ্যাঁ, তার মানে আরেকটা ক্রাউডে আমি পড়ে গেলাম। 7 লক্ষ যদি ব্যাকলগ হিসাব করেন 5 বা 6 বছর, তাহলে প্রায় 1/2 কোটি মানুষের ক্রাউডে আবারও আমি পড়ে গেছি। আমি কিন্তু আবার নো ওয়ান, আবার নোবডি। এই জায়গা থেকে আমি যদি, সাপোজ মাসুদ রেহান ভাই সিটি ব্যাংকে চাকরি করছে, আমি যদি সিটি ব্যাংকে চাকরিটি পাই, তাহলে দেখেন এতদিন আমি নো ওয়ানের কাতারে, ক্রাউডের মধ্যে, আমি কিন্তু এখান থেকে বের হয়ে আমার আরেকটা আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে। ট্রু, দ্যাট ইজ আমি সিটি ব্যাংকের একজন এমপ্লয়ি, আমার নতুন আইডেন্টিটি, যার সোশ্যাল রিকগনিশন আছে। আমি যদি নতুন ফ্যামিলি শুরু করতে যাই, আমি নতুন ফ্যামিলি শুরু করার মতো আমার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে, আমার সোশ্যাল রিকগনিশন আছে, সোশ্যাল রিকগনিশন, তার মানে আমি সামওয়ান, নো ওয়ান থেকে সামওয়ানে আবারও যেতে পারছি। বাট কয়জন যেতে পারে? ওই যে 47% গ্র্যাজুয়েটস আর আনএমপ্লয়েড, মানে 50%-এর কাছাকাছি মানুষজন কিন্তু ওই ক্রাউডেই থেকে যাচ্ছে। এখান থেকে তারাই আসতে পারে, যারা তাদের মেধাকে কাজে লাগিয়ে, যারা ওই জায়গায় যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারে, তৈরি করতে পারে, এক্স্যাক্টলি, যাদের ওই যে আবার সেই আগের কথাই ফিরে যায়, যেটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং, তাদের ইউনিক ভ্যালু প্রপোজিশন, যেটা আমরা বলি ইউএসপি, ইউনিক ভ্যালু প্রপোজিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা জায়গা, অর্থাৎ তার স্কিল, তাদের ট্যালেন্ট, তাদের প্যাশন, সব কিছুকে কম্বাইন করে তাদের জায়গা মতো নিজেকে তৈরি করা। আমি আমি the reason I said USP, you know, related to marketing, unique selling proposition. Yeah. So apni jeta bolen unique value proposition. So one for USP is basically for the products or service. Exactly. So ei jinish ti convert hoye amra ekta kotha onek shomoy I heard this word in statement in different seminar that student ke bola hocche amon that right now you are a product. Exactly. And after a couple of years you will be a brand of this university. So you will be ultimately the brand promoter. So ei brand ta jokhon apni hoben shei khetre kintu ultimately you need to have your own values and own value proposition jeta ke successfully apni
যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বা যে মার্কেটে আপনি কাজ করবেন সেখানে এস্টাবলিশ করা জিও রেকর্ড। অফ কোর্স আমাকে আমার ভ্যালুটা ক্রিয়েট করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে আমি স্কিলড, আমাকে প্রমাণ করতে হবে ইফ ইউ হায়ার মি আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গিভ ইউ ব্যাক সামথিং, এটা প্রুভ করতে হবে আমাকে। এটা প্রিপারেশনটা অনেক আগে থেকে নিতে হবে, অর্থাৎ যে ইউনিক ভ্যালু প্রপোজিশনটা আপনাকে ক্রিয়েট করতে হবে, যেটা আপনার সেলফ ব্র্যান্ডিং বলুন হোয়াট এভার সব কিছু মিলেই আপনি একটা ড্রাইভ দেবেন আপনার ফিউচারের দিকে।